পিএসসি কেমন ভালো আছে? যাই হোক, আমি তোমাদেরকে তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সহকারী শিক্ষক কমলকান্ত দাস একটি অনলাইন ক্লাস পরিচালনা করব, আর সেটি হবে তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় থেকে, অর্থাৎ র্যামি র্যামের একটি ক্লাস। তাহলে আমরা অধ্যায়টা লিখে নিই, অধ্যায় নবম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে র্যামি কি? র্যামি কি? তাহলে খাতায় নোট করে নিই। দেখো, হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য যে বিবরণী বা তালিকা প্রস্তুত করা হয়, তাই হল র্যামি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি দেখো বলা আছে কি, হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য যে বিবরণী বা তালিকা প্রস্তুত করা হয় তাই হল র্যামি। অর্থাৎ আমরা দেখি প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন একজন হিসাবরক্ষক কর্মকর্তা থাকে, তাহলে মনে রাখা যে তার ভুল হতে পারে বা ইচ্ছাকৃত ভুল হতে পারে। তাহলে এই ভুলগুলো যাতে আমরা কি করতে পারি, অর্থাৎ জাল জালিয়াতি এগুলো কি করতে পারি, প্রতিরোধ করতে পারি, অথবা হিসাবের যদি ভুলগুলো সংযোগ উদ্ঘাটন করে যাতে আমরা হিসাবে সঠিক নির্ভুল ফলাফল আনতে পারি, তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, র্যামি প্রস্তুত করতে হবে। অর্থাৎ এই র্যামের সাথে কি করি, হিসাবে নির্ভুল ফলাফল বানানোর চেষ্টা করি। তাহলে র্যামি প্রস্তুত করার জন্য আমরা অনেক কিছু বিষয় মনে রাখতে হবে, সেগুলো একটু দেখো। তাহলে কিভাবে র্যামি প্রস্তুত করা হয় মনে রাখবে, সকল সম্পদ র্যামে কি হবে, ডেবিট। সকল দায় র্যামে ক্রেডিট, সকল ব্যয় র্যামে হবে ডেবিট, সকল আয় র্যামে হবে সকল মালিকানা শর্ত হবে কি, মালিকানা শর্ত কি, যদি পূর্বে দিয়েছিলাম ক্লাসে, মালিকানা শর্ত হচ্ছে সকল প্রকার দায় পরিশোধ করার পর মালিক যে অধিকার থাকে এক কথায় সেটা হচ্ছে মালিকানা শর্ত, দায় পরিশোধ করার পরে। তাহলে এই বিষয়গুলো আমাকে মনে রাখতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কোনগুলো আমার সম্পদ, কোনগুলো আমার দায়, কোনগুলো আমার ব্যয়, কোন হিসাবে আমার আয়, কোন মালিকানা শর্ত, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর এই যে একটা হিসাবে একটা আমাদের ক্লাস আছে যে আমরা বিগত ক্লাসে দিয়েছি, তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর একটা নিয়ম খেয়াল রাখতে হবে তোমাদের, সেটি হচ্ছে
তাহলে আবার যদি এই হিসাব কানে কিছুটা যাচাই করার জন্য যে বিবরণী বা তারিখ প্রস্তুত করা যায় যায় আর এটা হচ্ছে তার নিয়ম সকল প্রকার সমগ্র মান দেবে সকল প্রকার তাই দেবে সকল প্রকার ব্যয় দেবে সকল প্রকার আয় দেবে সকল প্রকার মালিকতা দেবে এই বিষয়ে নিয়ম রাখতে হবে আর কিছু বিষয় তোমাকে মনে রাখতে হবে যে কোন কোন ধর্ম অনুমতি রাখে আসে না অন্তর্ভুক্ত হয় তাহলে আমরা দেখি সেখানে প্রারম্ভিক খাতে নম্বর প্রারম্ভিক খাতে নম্বর এবার প্রারম্ভিক ফল থাকতে পারে অথবা খাতে নম্বর আবার বলা থাকলো
আমাদের কর্ম বাইরে গেলে তোমরা কিন্তু মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। ধন্যবাদ।